এক্সামের টেকনিকেছেন আপনাদের সকলকে স্বাগত কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংগঠনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেখানে ডিটেলসে দেখাবো যে আপনাদের কী পোস্ট নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগতা কী রাখা হয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন যদি চাকরি করতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলের করে প্রেস করে অলরেডি পেশনে ক্লিক করে দেবেন তারা যখন করে চাকরি খুব ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশান্তুম পৌঁছাবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট সিডিএসিও ডট জিও ডট ইন এ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট ডবলু ওয়েবসাইটের জন্য শো করবে যেখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ড্রাগ ইস্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি সরকারি চাকরি এখানে সাইডে দেখতে পাচ্ছেন নোটিশ নোটিশ এখানে কার্সান নিয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিস এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি পিজি ওপেন আসবে সিরিয়াল নাম্বার দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিডিএল কলকাতা দেখতে পাচ্ছেন জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট নিয়োগ করাবে কলকাতাতে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো জায়গা থেকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন পাবলিশ হয়েছে নয় মার্চ দু হাজার বিশে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ এখানে ক্লিক করলে আপনার সামনে এ ধরনের একটি পিডিএফ ওপেন আসবে এখানে আপনাদের নোটিফিকেশন আমার বলেছে এই ধরনের দেখতে পাচ্ছেন এবং নভেম্বর দিয়ে হাজার বিশে পাবলিশ করা হয়েছে যেটা আপনাদেরকে বললাম এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফিলিং অফ দ্য ফাইভ পোস্ট অফ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন লেভেল ফোর যেখানে জেনারেলের জন্য দুটি ই ডাব্লিউসির জন্য একটি ওবিসির জন্য একটি এবং এসটির জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে গ্রুপ সি নন গেজেটে প্রতিনিয়োগ করা হবে সেন্ট্রাল ডাক ল্যাবরেটারি কলকাতাতে নিচে স্কুলে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি টেবিল পেয়ে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডিটেলস অফ পোস্ট জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্রেজুয়েট পিএসকে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি থাকবে পাঁচটি ভ্যাকেন্সি রাখা হয়েছে কোন কাজটার জন্য কতটি ভ্যাকেন্সি আপনার থেকে বললাম বয়সি সীমা রাখা হয়েছে আঠারো থেকে পঁচিশের মধ্যে শিক্ষাগত জগতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে সায়েন্স নিয়ে এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাবরেটরি নিয়ে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স নিয়ে পাশে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন নিচে ইস্কুলে দিতে হচ্ছে এখানে বলা হচ্ছে আপনাদের যে বায়োটা নিচে দেওয়া আছে সেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে এবং তার সাথে আপনার যারিত ডকুমেন্টসগুলি সার্ভে অ্যাড্রাস্ট করবে রিসেন্ট দু কালার পাসপোর্ট সাইজে পড়ে দিতে হবে এবং একটি খাম দিতে হবে যেখানে নিজস্ব অ্যাড্রেস থাকবে এবং পঞ্চাশ টাকা লাগানো পোস্টে থাকবে আবেদন ফর্মটি পৌঁছাতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে বিশে এপ্রিল দু হাজার বিশের মধ্যে দেখতে পাচ্ছেন এই ধরনের ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে আবেদন ফর্মটি এই অ্যাড্রেসে পাঠাতে হবে অ্যাড্রেসটি হচ্ছে দ্য ডিরেক্টর জেনারেল ড্রাগস ল্যাবরেটরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থ্রি কে ওয়াইডি স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সিক্স এই অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে আবেদন ফর্মটা আপনারা জমা করতে পারবেন নিয়োগের পদ্ধতি বলা যাচ্ছে এইখানে প্রথমে শর্টলিস্ট হবে সেখান থেকে আপনাদের রিটেন টেস্টে ডাকা হবে নিজের সঙ্গে দিতে হচ্ছেন এই ধরনের একটা আবেদন ফর্ম পেয়ে যাবেন এটি হচ্ছে আবেদন ফর্ম এটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে পোস্টের নাম রেশান কালার ফটো আপনার নাম ডেট অফ বার্থ এজ জেন্ডার সমস্ত কিছু ইনফরমেশন এখানে বসাতে হবে বসিয়ে ডেট প্লেড সিগনেচার দিয়ে উপরে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেগুলো আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে বিশে এপ্রিল দু হাজার বিশের মধ্যেই তো এছাড়া কিন্তু বিস্তারিত ইনফরমেশনটি যেটা আপনাদের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে বারো আসে কলকাতাতে নিয়োগ হবে এবং ভারতে যে কোনো জায়গা থেকে আপনার আবেদন করতে পারবেন তো আশা করি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথেই এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ